আসসালামু আলাইকুম সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা সবাইকে মিষ্টিমুখ করাতে আজ আমি এসেছি মজাদার বাংলাদেশি স্টাইলে কুনাফার রেসিপি নিয়ে খুব সহজে কিভাবে মজাদার এই ডেজার্ট আইটেমটা তৈরি করা যায় চলুন দেখে নেওয়া যাক এর জন্য প্রথমে আমি একটা কেকের মোল্ড নিয়েছি এই মোল্ডে আমি সামান্য একটু বাটার ব্রাশ করে দিচ্ছি এখানে আপনারা তেল কিংবা ঘিটাও ব্রাশ করে দিতে পারেন বাটারটা আমি চারপাশে খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ব্রাশ করে নিয়েছি এরপর একটা বাটিতে দুই টেবিল চামচ পরিমাণ দুধ নিয়ে আমি এখানে এক চিমটি পরিমাণ জাফরান দিয়ে দিচ্ছি এই জাফরানটা দেওয়ার ফলে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে এবং সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার এই ফুড কালারটা দেওয়া পুরোটাই অপশনাল আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন আমি ফুড কালারটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা এক সাইডে রেখে দিচ্ছি এরপর আমি এখানে নিয়েছি চারশো গ্রামের মতো লাচ্চা সেমাই এই লাচ্চা সেমাইটা কিন্তু আমার ঘরে তৈরি এবং এটার একটা ভিডিও আমার চ্যানেলে আছে আমি ড্রেসক্রিপশান বক্সে এটার লিঙ্ক আপনাদের দিয়ে দেব আপনারা চাইলে দেখে নিতে পারেন এবার দুধ এবং জাফরানে যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি এরপর এখানে নিয়েছি নর্মাল তাপমাত্রায় থাকা বাটার আপনারা এখানে বাটার কিংবা ঘিউ ব্যবহার করতে পারেন এরপর আমি হাত দিয়ে খুব ভালো করে এই শ্যামাইগুলোকে ভেঙে নেব বাটারের সঙ্গে শ্যামাইটা খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে যাতে করে বাটারটা খুব ভালোভাবে শ্যামাইয়ের সঙ্গে মিশে যেতে পারে দেখুন শ্যামাইটা আমি খুব ভালো করে ভেঙে নিয়েছি এবং বাটারটা খুব ভালোভাবে শ্যামাইয়ের সঙ্গে মিশিয়ে নিয়েছি শ্যামাইটা এখন দেখুন বেশ কিন্তু ঝরঝরে হয়েছে এরপর এই শ্যামাই থেকে অর্ধেকটা পরিমাণ শ্যামায় আমি এই মোল্ডের ভিতরে দিয়ে দিচ্ছি এবং এই কাজটা অবশ্যই খুব ভালো করে চেপে চেপে করতে হবে আমি শ্যামাইটা দিয়ে চারপাশে এরকম একটু উঁচু করে নিয়েছি যাতে করে ক্রিমটা এর ভিতরে ঢেলে দেওয়ার পরে বের না হয়ে আসে আর বাকি অর্ধেকটা স্যাময় আমি রেখে দিচ্ছি পরবর্তীতে ব্যবহার করার জন্য এবার আমরা কুনাফার জন্য ক্রিমটা তৈরি করে নিব এখানে আমি নিয়েছি দেড় কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়ো দুধ এবার আমি এখানে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লোয়ার এবার সমস্ত উপকরণগুলো আমি দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এবার আমি পাত্রটা চুলোর উপর দিয়ে এটা অনবরত নেড়ে নেড়ে জাল দিয়ে নেব যেহেতু এই দুধের সঙ্গে কর্নফ্লাওয়ার মেশানো আছে তাই দুধটা খুব তাড়াতাড়ি ঘন হতে শুরু করবে এবং এই সময় কোনো অবস্থাতে নাড়াচাড়া বন্ধ করা যাবে না তাহলে কিন্তু কর্নফ্লাওয়ারটা দলা বেঁধে যেতে পারে দুধটা যখন এরকম ঘন হতে শুরু করবে সেই সময় আমি এখানে দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ কন্ডেলস মিল্ক এই কন্ডেলস মিল্কটা ব্যবহার করার ফলে এই ক্রিমটা কিন্তু বেশ খানিকটা মিষ্টি হয়ে যাবে আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন তবে দুই টেবিল চামচ পরিমাণ চিনি এখানে ব্যবহার করতে পারেন এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আধা কাপের মতো ক্রিম চিজ হাতের কাছে ক্রিম চিজ না থাকলে আপনারা এখানে হাফ কাপ পরিমাণ দুধের ছানাও ব্যবহার করতে পারেন তবে এই ক্রিম চিজটা ব্যবহার করলে এটা স্বাদ কিন্তু আরও বেশি বেড়ে যায় আমি খুব ভালো করে ক্রিমটা এর ভিতরে মিশিয়ে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো স্ট্রবেরি অ্যাসেন্স আপনারা চাইলে এখানে ভ্যানিলা অ্যাসেন্স কিংবা অন্য কোনো অ্যাসেন্সও ব্যবহার করতে পারেন অথবা পুরোপুরি অ্যাসেন্সটা বাদও দিতে পারেন দেখুন এই স্টপ অ্যাসেন্সটা ব্যবহার করার ফলে খুব সুন্দর একটা কালার চলে এসেছে আমার এই কালারফুল কুনাফাটাই বেশি পছন্দ পাঁচ ছয় মিনিট জাল দিয়ে নেওয়ার পরে দেখুন এটা বেশ খানিকটা ঘন হয়ে গিয়েছে এবং আমি এই পর্যায়ে এটা নামিয়ে ফেলবো এবার আগে থেকে সেট করে রাখা সামায়ের এ মোল্ডের ভিতরে আমি ক্রিমটা ঢেলে দিচ্ছি এই সময় ক্রিমটা কিন্তু হালকা গরম থাকবে ক্রিমটা খুব বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু এভাবে সেট করতে একটু কষ্ট কষ্টকর হবে তাই ক্রিমটা এই সময় কুসুম গরম থাকতে হবে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য কিছু কিসমিস এবং সাথে দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি এবার আমি যে অর্ধেক স্যাময়টা রেখেছিলাম সেটা এর ওপরে দিয়ে দিচ্ছি আমি সবগুলো শ্যামাই এভাবে দিয়ে নিয়ে হাত দিয়ে এভাবে আলতো করে চেপে চেপে এটাকে সেট করে দিচ্ছি এটা খুব বেশি চাপা চাপি করে সেট করতে যাবেন না তাহলে কিন্তু ক্রিমটা বের হয়ে আসতে পারে এখন এটা বেক করে নেওয়ার পালা এর জন্য আমি একটা বড় হাড়িতে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবং এর ভিতরে আমি শ্যামায়ের মোলটা বসিয়ে দিয়েছি এবং শ্যামায়ের মোলটা আমি একটা ফল পেপার দিয়ে এভাবে মুড়িয়ে নিয়েছি এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে বেক করে নিব তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো এবং ঢাকনার এই ফুটোটা আমি বন্ধ করে দিয়েছি আর এর মাঝে কুনাফার জন্য চিনির শিরাটা আমি তৈরি করে নিব এর জন্য আমি এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি এবং এখানে দিয়ে দিচ্ছি কাপ পরিমাণ পানি এবার পানির সাথে চিনিটা আমি খুব ভালো করে জাল দিয়ে মিশিয়ে নিব এখানে আমি এক তার কিংবা দুই কোনো শিরা তৈরি করব না শুধুমাত্র একটা ঘন শিরা তৈরি করে নিব চিনিটা গলে গেলে আমি এখানে দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো লেবুর রস এতে করে চিনিটা আর জমে যাওয়ার সম্ভাবনা থাকবে না এরপর চিনি শিরাটা দুই থেকে তিন মিনিট জাল দিয়ে একটু ঘন করে নিয়ে আমি এটাকে নামিয়ে ফেলব আর এর মাঝেই আমাদের কুনাফাটা একেবারে তৈরি হয়ে গিয়েছে আমি এটাকে চুলো থেকে নামিয়ে নিয়েছি এবার ফল পেপারটা আমি খুলে ফেলছি দেখুন কুনাফাতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এই কুনাফাটা গরম থাকা অবস্থায় চিনি শিরাটা আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এই সময় কিন্তু কুনাফাটা বেশ গরম আছে এবং চিনি শিরাটাও গরম আছে কুনাফা কিংবা চিনি শিরাটা যদি ঠান্ডা থাকে তবে চিনি শিরাটা কিন্তু খুব ভালোভাবে সামান্যটা চুষে নিতে পারবে না এই জন্য চিনি শিরা এবং কোনাফা দুটোই গরম থাকতে হবে এবার আমি কোনাফাটা নর্মাল তাপমাত্রায় রেখে ঠান্ডা করে নিব এবং এরপর ফ্রিজে রেখে দেব কমপক্ষে এক ঘন্টার জন্য এক ঘন্টা পর দেখুন কুনাফাটা খুব ভালো করে সেট হয়ে গিয়েছে এবার আমি এটাকে আনমোল্ড করে নেব এই মোল্ডে যেহেতু আমি বাটার ব্রাশ করে নিয়েছি তাই খুব সহজেই কিন্তু কুনাফাটা বের হয়ে আসবে দেখুন কুনাফাতে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর এটা খুব সুন্দরভাবে বেকও হয়েছে যেহেতু ঈদ উপলক্ষে আমি এই ডেজার্টটা বানিয়েছি তাই এটাকে একটু ডেকোরেশন করে নিয়েছি আমি ডেকোরেশনের জন্য এখানে নারকেল কুচি ব্যবহার করেছি আপনারা চাইলে বাদামও ব্যবহার করতে পারেন আমি চারপাশে নারকেল কোরআনটা দিয়ে নিয়েছি মাঝখানে একটু পেস্তা বাদাম কুচি দিয়ে আমি এর ডেকোরেশনটা কমপ্লিট করেছি এবার ঈদে অবশ্যই এই কুনাফাটা আপনারা ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কুনাফাটা কেমন হয়েছে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সবাইকে আবারও ঈদুল ফিতরের শুভেচ্ছা عيد مبارك